আন্দামান সাগরে গর্জন ছাড়ছে শীতরান। হাওয়া অফিসের অনুমান অনুযায়ী ফণী, আমফান, ইয়াসের পর এবার বাংলার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় শীতরান। কালী পুজোর রাতেই দাপট বাড়াতে পারে এই ঝড়। এদিকে দুবছর করোনার আতঙ্কে ঘরবন্দি থাকার পর এবারে উৎসবে মেতেছে বাংলা ও বাঙালি। দিকে দিকে মণ্ডপ, বারাসত, নৈহাটি, দমদমের মতো এলাকায় বেশ জাঁকজমক করেই হয়ে থাকে কালী পুজো। বাজেট বেশ নজরকাড়া, স্বভাবতেই প্যান্ডেল কিংবা প্রতিমার উচ্চতাও রীতিমতো তাক লাগিয়ে দেয়। কিন্তু দুয়ারে ঝড়, অগত্যা পুলিশের ঘাড়ে এসেছে নয়া দায়িত্ব। জেলায় জেলায় প্যান্ডেল তদারকির গুরু দায়িত্ব পুলিশ সুপারের, যেমনটা দেখা গেল জলপাইগুড়ি জেলায়। এখানকার সমস্ত বড় কালী পুজো মণ্ডপগুলোর পরিকাঠামো ঘুরে দেখলেন জেলা পুলিশ সুপার দেবর্ষী দত্ত। পুজো মণ্ডপগুলো সঠিক নিয়ম মেনে তৈরি হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন জেলা পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। মূলত মণ্ডপের প্রবেশ ও বের হওয়ার পথ সঠিকভাবে হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া দর্শনার্থীদের সুরক্ষার বিষয়গুলিও খতিয়ে দেখেন জেলা পুলিশ সুপার। খতিয়ে দেখা হয় প্যান্ডেলের পরিকাঠামো, নাম প্রকাশ করব না, এই শর্তে পুলিশের একজন পদস্থ কর্তার বয়ান, চোর ধরা থেকে ভিআইপি সামলানো, দিনভর না জানি কত কাজ থাকে, তার সঙ্গে এবার পুজোর প্যান্ডেলও যোগ হলো। ভেবে দেখুন আমাদের অবস্থাটা কি হয়। তবু কিছু হলে সবাই কিন্তু পুলিশকেই গালি দেয়। আরেক কর্তার অনুযোগ, ঝড় আসছে তাই কালী পুজোর প্যান্ডেলের পরিকাঠামো আমাদের খতিয়ে দেখতে হচ্ছে, যাতে ভেঙে না পড়ে যায়, না জানি আর কি কি দায়িত্ব পালন করতে হবে। ব্যুরো রিপোর্ট, খাস খবর।